प्रिय अष्टम श्रेणी छात्र छात्री তোমাদের দেখো এই স্কুল ইতিহাস পরীক্ষাতে এই ইতিহাস পরীক্ষা দেখো তোমরা বেশ কিছু কমন পেয়ে গেছো তো এই বেশ কিছু কমন বলতে কি দেখো আগের সেটগুলো থেকে হয়তো কিছু সংখ্যক পেতে পারো অল্প কিছু কিন্তু হুবহু কমন বাদে নেই তো এটা আমি প্রথমেই বলে দিচ্ছি দেখো আগের সেটগুলো থেকে হুবহু কিন্তু কমন আসেনি তবে বেশ কিছু কমন এসেছে এটাও তোমরা অস্বীকার করতে পারবে না তবে আমার ছাত্ররা দেখো যারা আমার কাছে পড়েছিল তাদের দেখো আমি ইতিহাসে যেগুলো লিখিয়েছি তারা দেখো সেই সব প্রশ্নগুলোই পরীক্ষা এসছে দেখো আমি তার প্রুফ দেখাচ্ছি আর তোমরা যারা যারা এই সেটে পরীক্ষা দিয়েছে তোমাদের গুলো তোমরা মিলিয়ে নাও শর্ট কোশ্চেনের উত্তরগুলো মিলিয়ে নাও দেখো তোমরা কত পাবে তো চলো আর যদি কোনো স্কুলে পরীক্ষা না হয়ে থাকে তারা প্রশ্নটা দেখে নিও দেখে নিলে হয়তোবা এবার দেখো প্রথমেই আমি তোমাদের একটা কথা বলি যেহেতু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ড মধ্যশিক্ষা পরিষদের বোর্ড এই বোর্ডের অর্থাৎ মধ্যশিক্ষা পরিষদে কিন্তু যে স্কুলগুলো আছে এই স্কুল কিন্তু একটা স্কুল নেই দেখো প্রত্যেকটা জায়গায় কতগুলো করে স্কুল আছে সুতরাং সব স্কুলে কিন্তু প্রশ্নটা একই রকম হয় না যেমন ইতিহাসের সাবজেক্ট সব স্কুলে বইটা এক ঠিকই কিন্তু প্রতিটা স্কুলে কিন্তু একই প্রশ্ন করে না প্রত্যেকটা স্কুলের প্রশ্নের করার প্যাটার্নটা আলাদা তারা যে প্রশ্নের সংখ্যা রাখে সেটাও আলাদা কি তাদের স্কুলে কোন ধরনের মেধা ছাত্র পড়ে ঠিক সেইভাবে তারা কোশ্চেনটা সেট করে যেহেতু এটা বোর্ডের পরীক্ষা নয় তাই আমি বারবার তোমাদের একই কথা বলছি আমি যে কমনগুলো দিচ্ছি সেই কমনগুলো যে হুবহু প্রত্যেকটা স্কুলে মিলবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তবে ওভারঅল সমস্ত স্কুলের কথা চিন্তাভাবনা করে এই ইউটিউবে সাজেশনগুলো দেওয়া হয় সেইখানে বেশিরভাগটাই কমন পড়ে যান তবে আমার ছাত্র যারা তারা অবশ্যই সব কমন পেয়েছে কি কারণে কারণ আমি টেক্সট বইটা পড়িয়েছি সেই টেক্সট বইতে যারা যারা তোমাদের আমি নোটটা লিখিয়েছি তারা নোট খাতার নোটটা খোলে খুলে তোমরা মিলিয়ে নাও যে এই প্রশ্নগুলো আমি তোমাদের লিখিয়েছি নাকি মিথ্যা বলা হচ্ছে তাহলেই তোমরা বুঝতে পারবে কিন্তু আবারও আমি একই কথা বলছি যেহেতু প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয় সেহেতু সব প্রশ্ন কিন্তু হুবহু কমন আসবে না তবে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবে এবং এই ধরনের প্রশ্নগুলো থাকবে এবং বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তবে দুটো একটা প্রশ্ন হুবহু একটা সেটের সঙ্গে আরেকটা সেট কমন পড়ে যায় পুরো মিল দেখে যায় তো তোমরা দেখো তোমাদের সুবিধার্থে যেহেতু আমি কি টেক্সট বইটা থেকে করিয়েছি তাদের নোটগুলো সেহেতু আমি প্রত্যেকটা প্রশ্নের পাশে টেক্সট বইয়ের পৃষ্ঠা নম্বর দিয়ে আছে যে কত পেজ থেকে এটা নিয়ে আছে তোমরা যদি বিশ্বাস না হয় তোমাদের তাহলে তোমরা পৃষ্ঠা নম্বরটা খুলে সেইখানে খুঁজে দেখো তাহলে দেখো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে কারণ যেহেতু আমি টেক্সট বই পড়িয়েছি সেহেতু আমি টেক্সট বইয়ের পৃষ্ঠাগুলো তোমাদের বলতে পারি এবার ভিডিওটা আমি প্রশ্ন পাওয়ার মাত্রই সঙ্গে সঙ্গে ছাড়া কিন্তু যেহেতু তোমরা বুঝতেই পারছো অন্য অন্য ভিডিও ছাড়তে হয় এডিট করতে হয় তার সঙ্গে আমার অন্য অন্য ব্যাচ চলছে এখন টিউশনে সময় পাওয়া ওঠে নেয় কিন্তু সময় পাওয়ার ফাঁকে ফাঁকে যেটুকু করা হয় তখনই ভিডিও ছাড়া হয় তাছাড়া কিন্তু আমি সঙ্গে সঙ্গে ছাড়তে পারি না এর জন্য হয়তো অনেক খারাপ বলতে আমি চলো উত্তরগুলো বলছি মহলওয়ারি কথাটির অর্থ কি কয়েকটি গ্রামের সমষ্টি এটা তোমাদের ছাপ্পান্ন পৃষ্ঠায় আছে দেখো যে গোল নম্বর দিয়ে আটকানো আছে গোলের মধ্যে সেটা তোমাদের পেজ নম্বর দাক্ষিনাত্য হাঙ্গামা কত খ্রিস্ট একজন নেতা এটা তোমাদের আশি পৃষ্ঠা আছে এইভাবে তোমরা দেখো পৃষ্ঠা নাম্বারগুলো আমি পাশেই লিখে দিয়েছি আর্য সমাজের প্রতিষ্ঠা থাকে এটা তোমরা সবাই জানে স্বামী দয়ানন্দ সরস্বতী যেহেতু আমি জানি এই ভিডিওগুলো যারা দেখছে এটা হচ্ছে এডুকেশনাল ভিডিও এই ভিডিও যারা দেখছে তারা প্রত্যেকেই পড়ার ব্যাপারে খুবই উৎসাহিত এবং তারা প্রত্যেকেই খুবই ভালো ছেলে মেয়ে কারণ সারা বছরে তারা পড়েছে পড়েছে বলেই কিছু নাম্বার ক্যারি করার জন্য ভালো কিছু পাওয়ার জন্য তারা ইউটিউবে ভিডিওগুলো দেখছে পড়ার সংক্রান্ত তারা জানে যে আমরা এখান থেকে কিছু পাবো বা এই ধরনের কিছু হতে পারে তাই তারা আগ্রহের সহিত এই প্রশ্নগুলো দেখছে এই কারণে কারণ তারা সারা বছর খুবই ভালোভাবে পড়েছে এটা আমার দৃঢ় বিশ্বাস সুতরাং তাদের পরীক্ষাটা অবশ্যই ভালো হয়েছে এবং তারা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছে তবু আমি একবার বলছি তোমরা জাস্ট একবার মিলিয়ে না আর্য সমাজের প্রতি স্বামী দয়ানন্দ সরস্বতী জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল এটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় যাই বলে ষোলো পৃষ্ঠা তোমাদের দেখো ছিয়ানব্বই পৃষ্ঠা এটা পেয়ে যাবে তারপরে দেখো অহিংসা সত্যাগ্রহ কী এইটা অনেকের কাছে একটুখানি কঠিন লাগতে পারে এই অহিংসা সত্যাগ্রহটা কি এটা হচ্ছে গান্ধীজির একটা আদর্শ বা ভাবনা যেটা তোমাদের একশো ষোলো নম্বর পৃষ্ঠা আছে তারপরে দেখো ভারতের কেন্দ্রীয় আইনসভা দুটি কক্ষ এবার দেখো এখানে তোমরা গুলিয়ে ফেলবে একটা রাজ্য আইনসভা একটা কেন্দ্র আইনসভা রাজ্য বললে বিধানসভা এবং বিধান পরিষদ হতো কিন্তু এইখানে বলেছে কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষের নাম সেটা একটা হচ্ছে রাজ্যসভা একটা লোকসভা এবার তারপরে দেখো বিদ্রোহ কোথায় হয়েছিল এর আগের সেটা এই প্রশ্নটা ছিল তো বাংলাতে হয়েছিল ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা কবে হয় এটাও আগের সেটা ছিল মানে এর আগে যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম সেইখানে দেখো এটা হচ্ছে আঠারোশো একান্ন হবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেনকে স্বামী বিবেকানন্দ কবে দেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এটাও দেখো তোমরা সমস্ত কিছু প্রশ্নগুলো দেখে নাও রাওয়ার হচ্ছে উনিশশো উনিশ মহারাষ্ট্রে তিলকের নেতৃত্বে যে উৎসব সেটা হচ্ছে শিবাজী গণপতি এই উৎসবগুলো চালু হয় ভারতীয় সংবিধান রচনার কাজটি কান নেতৃত্বে রাজেন্দ্র প্রসাদ পরে দেখো তোমরা ক্ষোভটা মিলিয়ে নাও ক্ষোভটা দেখো কোথা থেকে এসে কোন কোন পেজেগুলো আছে সেগুলো তোমরা মিলিয়ে নাও জাস্ট বাহাদুর শাহ জাফর কয়ের সঙ্গে শেষের তবে শেষ মুঘল সম্রাট হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন যেটা আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিধু কানু সাঁওতাল বিদ্রোহ সুরাট অধিবেশন এটা উনিশশো সাত খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এটা হচ্ছে স্বরাজ্য দল গঠনকারী করে চৌধুরী রহমত আলী এটা হচ্ছে পাকিস্তান প্রস্তাব দেখো পাশে যে গোল দিয়ে আছে এগুলো তোমাদের পেজ নাম্বার তোমরা খোলো তাহলে তোমরা মিলিয়ে নিতে পারবে দেখো এই প্রশ্নগুলো আমি জানি আশা করি তোমাদের এই প্রশ্নগুলো আমি আশা করছি তোমরা প্রত্যেকেরই পড়া আছে খুব শুধু পড়া না খুব ভালোভাবে তোমরা মুখস্থ করেছো এবং তোমরা পরীক্ষা খুব ভালোভাবে লিখতে পেরেছ সুতরাং আমার বলার কোনো মানে হয় না তবুও আমি তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে যদি কেউ টেক্সট বই পড়ে কারণ আমি দেখো টেক্সট বইয়ের পাশের পৃষ্ঠা নম্বরগুলো দিয়েছি যে টেক্সট বই যদি পড়ে তাহলে টেক্সট বই থেকে সমস্ত প্রশ্নগুলো এসছে এই পৃষ্ঠা নাম্বার দেওয়ার একটাই কারণ কি যেহেতু তোমাদের পরীক্ষা হয়ে গেছে তোমাদের ভিডিওটা দেখার কোনো প্রয়োজন পড়বে না কিন্তু তবু আমি প্রুফ দেখাচ্ছি যে তোমাদের টেক্সট বইতে এই সব প্রশ্ন আসে কিনা অনেকে হয়তো বলে টেক্সট বইতে নেই টেক্সট বইতে নেই সহায়িকা বই না পড়লে হয় না তো তারা দেখো সম্পূর্ণ প্রশ্নগুলো কিন্তু টেক্সট বই থেকে আসে আমি তার দরুন পৃষ্ঠা নাম্বারটা তোমাদের উল্লেখ করেছি যাতে তোমাদের কি টেক্সট বইয়ের প্রতি একটা বিশ্বাস বেড়ে যায় তো চলো দেখতে লাগো তোমরা ওভাবি আন্দোলন সূচনা হয় এটা কিন্তু আরবে যেটা একটুখানি কঠিন বা কনফিউশনে সেই জায়গাটা আমি বলে দিচ্ছি তোমাদের এবার দেখো এইখানে একটা প্রশ্ন আছে ত্রিপুরা কংগ্রেসের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল কে সুভাষচন্দ্র বসু কবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে যদি হরিপুরা বলতো তবেও কিন্তু সুভাষচন্দ্র বসু ওটা হচ্ছে উনিশশো আটত্রিশ মনে রাখবে আগে হরি পরে তিরি আগে হরি পরে তিরি মানে উনিশশো উনচল্লিশের আগের বছরই হরিপুরা কংগ্রেস দেখো তারপর যে প্রশ্নটা এটাও তোমাদের আগের ছিল দেখো এই যে গুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের টেক্সট বইয়ের প্রশ্ন তো দেখো কৃষির বাণিজ্যকরণ কাকে বলে এটা আমি আমার ছাত্রদেরকে লিখিয়েছি তো সেখানে ছিয়াত্তর পৃষ্ঠা ছিল তারপর দেখো সম্পদের সম্পদের বহির্গমন কাকে বলে এটাও তোমাদের ছিয়াত্তর পৃষ্ঠা তাহলে দেখে এক এক পৃষ্ঠা থেকে কতগুলো প্রশ্ন এটা তুলেছে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত বলা হয় ছিয়ানব্বই পৃষ্ঠায় তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এটাও ছিয়ানব্বই সভা সমিতির যোগ কাকে বলে একশো ঠিক তারপর একটা যেটা আছে সেটাও দেখো একশো চোদ্দো দেখো এই যে গোল গোল দাগগুলো দিয়ে আছে ক্ষে যে পাশে গোল গোল দিয়ে আছে এইগুলো কিন্তু আমার ছাত্রদেরকে আমি এইগুলো নোট লিখিয়েছি যেহেতু এইখানে দ্বিতীয় ইউনিট এবং প্রথম ইউনিটে কিছু কিছু প্রশ্ন আছে তো সেইগুলো আমি লিখিয়েছি এবং সেইগুলো যে কটা আমি লিখিয়েছি সেইগুলোই তাদের যেগুলো কমন এসে সেইগুলো এখানে গোল দিয়ে আছে আর বাকি যেগুলো লেখায়নি সেটা দেখো ছ দাগের প্রশ্নটাই ছয় কী আছে দক্ষিণ আফ্রিকার আন্দোলন মহাত্মা গান্ধীর জীবনে কিভাবে প্রভাব ফেলে এই প্রশ্নটা আমি লেখাই তার জন্য এটা তাদের কমনের মধ্যে ধরছে না ছ দাগের এই ঠোয়দাগের যে প্রশ্নটা সিঙ্গুরের কৃষি উৎপাদন বিষয় এইটাও আমি তাদের লেখাই নি সুতরাং এইগুলো বাদেই তাদের যতগুলো করতে বলছিল তার মধ্যে পূরণ হয়ে গেছে যেগুলো যেগুলো লিখেছিলাম তার মধ্যেই তারা কমন পেয়েছে সুতরাং বাড়তি প্রশ্ন লেখার কোনো প্রয়োজন পড়ে না তারপরে দেখো এইখানে ছয় দাগের প্রশ্ন হচ্ছে চারটি করতে বলেছে এই চারটির মধ্যে দেখো আমি ক দাগের যে প্রশ্নটা এখানে প্রথম পার্ট যেটা প্রথম পার্টটা লিখেছিলাম কিন্তু ব্র্যাকেট করা যে কেন দেশীয় ব্যাংক ও বিমা কোম্পানি ভারতীয়রা তৈরি করেন এই পার্টটা আমি লেখাইনি তাই আমি পাশে ব্র্যাকেট দিয়ে বলেছি চিহ্ন দিয়ে আসবে মানে এই পার্টটা আমি লেখাই নি এবার দেখো সবই যদি বলি বারবার বারবার কি যেটা না আসে সেটাও বলা তো আমার পক্ষে উচিত না তাহলে কি হবে যেটা আমি না লেখাই সেটা যদি আমি বলি না আমি এটা লিখিয়েছি তাহলে যাদের কাছে নোট আছে তারা মিলালে যখন দেখবে না কিছুই আসেনি কিংবা ভুল বলছি তখন কিন্তু তাদের একটা আস্তা কমে যাবে চ্যানেলটার প্রতি তাই কি সেই কারণে কি আমি কিন্তু যেটা একমাত্র লেখানো আছে সেটাই বলছি যেটা আমি করিয়েছি সেটাই বলছি বাকিগুলো কিন্তু কোনো কিছুই বলছে না যেটা লেখানো নেই সেটাও কিন্তু সরাসরি ভিডিওতে প্রকাশ করছে কারণ দেখো প্রশ্নটা যেহেতু আমি সেট আপ করি না তাই সম্পূর্ণভাবে হুবহু কমন আসতে পারে না কিছু তো উনিশ বি দুটো একটা তো দেখো দাগের প্রশ্নটা যেমন আছে তেমনভাবে আমি লিখিয়েছিলাম এবার বলবে তাহলে বড় প্রশ্নগুলো কোথা থেকে লিখেছে হ্যাঁ বড় প্রশ্নগুলোর জন্য আমি জাস্ট সহায়িকাটা বই ব্যবহার করেছি পাঠ্য বই সহায়িকা মিশিয়ে তারপর আমি তাদের লিখেছি দেখো এটা তোমাদের একশো চোদ্দ পৃষ্ঠার প্রশ্ন চলো প্রশ্নগুলো তোমরা দেখতে লাগো দেখো ঘ দাগের প্রশ্নটা আমি লিখেছি এইখানে দেখো উমদাগের যে প্রশ্নটা আছে উনিশশো চল্লিশ থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে কিভাবে ভারত ভাগ স্পষ্ট হয়ে উঠেছিল তোমার কি মনে হয় ভারত বিভাগে সত্যি অপরিহার্য ছিল উত্তরের পক্ষে যুক্তি দাও এই প্রশ্নটা আমি লেখাই নি সুতরাং এটা তাদের কমন বাদে কিন্তু দেখো চারটে করতে বলেছিলো যেহেতু তাহলে ক খ গ ঘ এই চারটি আমি তাদের করিয়েছি সুতরাং এই চারটি তাদের কমন বেঁধেছে উমোদাগের যদিও বাদেনি না বাদলে কোনো অসুবিধা নেই তাদের যেহেতু চারটে করতে হবে চারটে যেহেতু লিখেছি সুতরাং তারা প্রত্যেকে কম বেশি করে যারা পড়ে গেছে তারা অবশ্যই পেরেছে এবং শুধু পারেনি তারা ভালো ভালো নম্বরই পাবে এবার দেখো তোমরা যারা এই ভিডিওটা দেখছো আমি জানি তারা খুবই ভালো রেজাল্ট করবে কারণ তারা প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করেছে এবং পড়াশোনা বলে তোমরা ভিডিওটা দেখছো সকলেরই এই প্রশ্নগুলো পড়া আছে এবং পরবর্তী যে পরীক্ষা আছে সেই পরীক্ষা তোমরা ভালোভাবে দেবে তো চলো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো